1 2 3 4 আসো 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 দাঁড়াও আমি চালাচ্ছি চলো চলো পু জিগ 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 পু জিগ 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 এ বাবা মজবুত করছে একদম গোড়া থেকে, যেটা আমাদের খুবই দরকারি, কারণ চুলোটা তখনই বন্ধ হয় যখন তোমার চুলের গোড়া থেকে মজবুত থাকে। আর আজকে এখন টাইম হয়েছে 10:30, 10:30 সময় বিছানা তুলছি, কারণ আজকে ঘুম থেকে উঠে সবাই মিলে আড্ডা মারতে বসে গেছিলাম, মানে রোদের মধ্যে দাঁড়িয়ে সব পাড়ার সবাই আড্ডা মারছিলাম, ননদও এসেছিলো, সবাই মিলে বসে গল্প করছিলাম, তাই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আড্ডা ফাড্ডা মেরে এখন তুলছি বিছানা, আজকে এই অনেকদিন পর এই বেডশিটটা মানে বেডশিটটা বিছাচ্ছি, এটা আমার খুবই পছন্দের, এই কালারটা খুব ভালো লাগে ঘরের সাথে। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি আজ কুছ নয়া কুছ করনে কো কিয়া মিলেগা, আমি তো হিন্দিতে মানে একেবারেই বাজে তবু বললাম, মানে নতুন কিছু করা আমাদের জীবনে কিছু থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠে একই কাজ একই ডিউটি, যার জন্য আমাদের মুড মাঝে মধ্যে খুবই অফ থাকে। কিন্তু যখন আমি থ্রি ইডিয়টস মুভিটা দেখি তখন যখন বলে না যে আজ কুছ নয়া করনে কো মিল রা হ্যায়, বাট আমাদের জীবনে কিন্তু সেটা কখনোই পসিবল হয় না। আমাদের জীবনে সবসময় রোজ যেই কাজটা করি সেই কাজটাই আমাদের রেগুলার করতে হয়, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, বিছানা তোলা, রান্না করা, বাচ্চা দেখা, আর নিজে স্নান করে উঠে একটু ক্রিম মাখা, বা সেইগুলোই আমাদের করতে হয়। গুড মর্নিং, আর প্রথমে বলো কেমন আছো তোমরা, আশা করি তোমরা জাস্ট ফাটাফাটি আছো, আমি কিন্তু হেভি আছি। আর আজকে বলে দিই ঠিক সকাল 11টা আমি জিশানের খাবার তৈরি করে নিয়েছি, রাজু জিশানকে নিয়ে গেছে ওই বাড়িতে, আমার নন্দুরা কালকে চলে এসছে, আর এখন আছে লক্ষ্মীদি ওপরে, জামা কাপড় মেলতে গেছে, আর কিছু ক্লিপ কম পড়ছে কারণ এত বেশি জামা কাপড় হয়ে যায়, আর ওইদিকে এত হাওয়া দিচ্ছে বলে না, দক্ষিণে হাওয়া সেই রকম দক্ষিণে হাওয়া দিচ্ছে বলে না, জামা কাপড় মানে পড়ে যাওয়ার ভয় আছে, সেটা পাশের বাড়িতে গিয়ে উঠোনে গিয়ে পড়বে, সেই জন্য ক্লিপ যা ছিল দিয়ে দিয়েছি অলরেডি, আর এইগুলো ফের খুঁজে বার করলাম। আর আমাদের বাড়ি তোমাদেরকে বলি এত ইঁদুরের উৎপাত হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো, মানে ইঁদুর পুরো মাথা খারাপ করে দিচ্ছে, মানে সমস্ত প্যাকেট কেটে দিচ্ছে, আমার ক্যাবিনেটের মধ্যে ঢুকতে পারছে না, কিন্তু যে ড্রয়ার আছে ওর মধ্যেও ঢুকতে পারছে। আর প্রবলেমটা কি বলতো, আগে আমাদের গ্যাসটা এই দিকটায় ছিল, এই দিকে যে পুরনো যে গ্যাসের যে জায়গার পাইপ লাগানো যে জায়গাটা ফুটো ছিল ওর যে তলার পোর্শনে ইঁদুরে ভর্তি হয়ে গেছে, ইঁদুরের আঠা নিয়ে এসে এবার সেইগুলো নিয়ে ইঁদুরগুলো নিয়ে অনেক বাগানে গিয়ে ছেড়ে দিয়ে আসে, মানে এরকম লাঠি দিয়ে দিয়ে আঠা দিয়ে বের করে দেয়। আগে নাকি ইঁদুর মারার বৃষ্টি সেসব পাওয়া যেত ছোটবেলাও, আমাদের এখানে একজন বিক্রি করতে আসতো ইঁদুর মারার বীজ নেবে, এরকম টাইপের একটা এরকম করে বিক্রি করতে আসতো একটা বয়স্ক ভদ্রলোক, মানে বয়স্ক একটা দাদু আর কি, তখন আমরা অনেক ছোট, তো তারপর থেকে ওনাকে দেখিও না আর জানিও না আর ওরকম, তো এখন এই আটার মতন বেরিয়েছে বাবা, মারা টারা সত্যি কথা আমার একদমই অপছন্দ, ভীষণ ভয় লাগে, আমার কষ্ট লাগে জানো, তো সেই জন্য আমরা মারি না, আমরা ওই আটকে গেলে ওটাকে এরকম করে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে বাগানে ফেলে দিয়ে চলে আসি, হয়তো ফের আমার ঘুরে বলছে আমার বাড়িতেই আসবে, হয়তো ওরা নাকি বাড়ি চেনে, একজন বলছে ওরা আমার বাড়ি চেনে, আশ্চর্য কথা মানে এটা না হাসির কথা। আরে লক্ষ্মীদি জামা কাপড় কেচে দিয়েছে, কিছু বেড কভার ছিল কিছু বলতে এই বেড কভারটা কাচিয়ে দিয়েছে, আর এদিকে ওর জামাগুলো এইদিকে লাইন দিয়ে দিয়েছি, রোদটা তো এইদিকেই আসে, আর গামছাগুলোও একটু কাচিয়েছি, গামছাগুলোও খুব নোংরা আছে, গরম জল করে সব একদম ভালো করে পরিষ্কার করে কেচে দিয়ে আছে। বলছি কিছু তো ঘরের একটা অংশ গোছায় না, বাপের জন্য আমি দেখিনি রাজুকে কোনো কিছু একটা গোছাতে, বরং উলট পালট করেই রাখে, আর দেখো কালকে এই তিনটে জ্যাকেট পড়েছে সকাল থেকে সন্ধে অব্দি, তিনখানা জ্যাকেটই এইভাবে রাখা আছে, মানে গুছিয়ে কোনোদিন আজ পর্যন্ত আমি রাখতে দেখিনি কোনো কিছুই, বিছানা তো কোনোদিন আজ পর্যন্ত তুলতে দেখিনি, সেটা বাদ একজন আছে দেখবে খুব সুন্দর গুছিয়ে রাখে, মানে সমস্ত কিছু টিপ টপ একদম মেয়েদের থেকে, মানে অনেক এইটাই কিন্তু বাড়ির মধ্যে হয়, মানে একটা বাড়ির মধ্যে দুজন থাকলে মানে একজন গোছানো একটু গুছিয়ে রাখতে পছন্দ করে, একজন অগোছালো করতে পছন্দ করে, এটা কিন্তু সেটা বড় হতে পারে বউ হতে পারে যে কেউ একজন হতে পারে, এরকম তোমাদের মধ্যে এরকম কেউ থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে জানালে ভুলবে না। এইটা
আর শীত ধরো পড়েই গেছে, আমরা যেরকম স্কিনের প্রতি যত্ন নিই সেরকম চুলের প্রতিও যত্ন নেওয়া উচিত, না হলে চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, চুল ঝরতে শুরু করে। দেখবে শীতকালে মানে গরমের থেকে শীতে বেশি চুল ঝরে পড়ে। এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য তোমাদের সাথে শেয়ার করছি মামা আর্থে দুটো প্রোডাক্ট, যেটা আছে মামা আর্থে অনিয়ন শ্যাম্পু আর মামা আর্থের অনিয়ন কন্ডিশনার। এই দুটো প্রোডাক্ট আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর চুলটা দেখতেই পাচ্ছো অনেকটা বেশি, কারণ আমি চুলে অলরেডি ইউজ করেছি। আর মামাআর্থের অনিয়ন শ্যাম্পু উইথ অনিয়ন অ্যান্ড প্ল্যান্ট কার্টেন, আর এটা কিন্তু নিউ আর ইমপ্রুভ হেয়ার ফলকে কন্ট্রোল করছে, প্যারাবিন সিলিকন ফ্রি, ডেমোটোলজি টেস্টেড, আর তার সাথে এটা কিন্তু সবাই ইউজ করতে পারে। এটা কিন্তু সালফার ফ্রি একটা শ্যাম্পু, আর জেন্টালি কিন্তু ক্লিন করবে হেয়ারটাকে আর নারিশিং করবে হেয়ারটাকে, আর বলে রিডিউস করবে হেয়ার ফল, আর চুলটাকে কিন্তু মজবুত করছে একদম গোড়া থেকে, যেটা আমাদের খুবই দরকারি, কারণ চুলোটা তখনই বন্ধ হয় যখন তোমার চুলের গোড়া থেকে মজবুত থাকবে। তো এটা কিন্তু সেটাই কাজ করছে। আর ডেমোটোলজি টেস্টেড, হার্মফুল, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। আর এটা কিন্তু যাদের চুলে হেয়ার কালার আছে, স্ট্রেনিং আছে, সবাই কিন্তু এটা ইউজ করতে পারে। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় মামাআর্থে অল প্রোডাক্ট। আমাদেরকে বলে দিই শ্যাম্পুর পরে ভালো একটা কন্ডিশনার খুব লাগানো ভীষণ ভাবে জরুরি, তাহলে চুলটা দেখবে একদম ঠিকঠাক থাকে। তো সেই জন্য মামাআর্থের ওই অনিয়ন শ্যাম্পুর পরে এই কন্ডিশনটাই তোমরা ইউজ করতে পারো, যেটা আছে মামাআর্থে অনিয়ন অনিয়ন কন্ডিশনার, মধ্যে আছে অনিয়ন আর আছে কোকোনাট। এটাও কিন্তু হেয়ার ফলকে কিন্তু কন্ট্রোল করছে, আর এটা কিন্তু প্যারাবিন ফ্রি, সিলিকন ফ্রি একটা প্রোডাক্ট, আর ডেমোটোলজি টেস্টেড, আর এটা কিন্তু সবাই চুলে এটা ইউজ করতে পারে। তো চুলটাকে স্মুথ করবে, চুলটাকে সফট করবে, আর চুলটাকে ভীষণ মানে একটা গ্লজি ভাব সেটা কিন্তু দেবে। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু মেড অ্যান্ড সেফ, আর ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু মামাআর্থ। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট অনলাইনের সাথে সাথে অফলাইনেও তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন স্টোরে। শ্যাম্পুটা যা করার পরে ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে, আর তারপর 2-3 মিনিট কন্ডিশনারটা লাগিয়ে তারপর ভালো করে প্লেন জলে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, চুলটা অনেক বেশি স্মুথ। আর এই সমস্ত প্রোডাক্টের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। আর বলে দিই মামাআর্থ যতটা প্লাস্টিক তারা ব্যবহার করে তার থেকে বেশি প্লাস্টিক তারা রিসাইকেল করে, আর কুইলটি ফ্রি একটা প্রোডাক্ট। আর মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও মামাআর্থের নিজস্ব অ্যাপও লঞ্চ করেছে, সেখান থেকেও তোমরা নিতে পারো। তাছাড়া অ্যামাজন, নাইকা, পার্পেল, ফ্লিপকার্ট সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আর এই প্রোডাক্টের যদি উপরে যদি তোমরা আরো ছাড় পেতে চাও তাহলে আমার কোড ইউজ করো PU2022, তাহলে আরো কিন্তু 20% অফ পাবে মামাআর্থের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে যদি এটা কেনো তোমরা। আর সমস্ত প্রোডাক্টের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিই। স্পেশাল খাওয়া আজকে দেখো, নিরামিষের স্পেশাল খাওয়া আজকে করেছে গোবিন্দভোগ চাল আর তোমার সোনামুখ ডাল দিয়ে, আর এটাকে কি বলে কড়াইশুটি দিয়ে হয়েছে খিচুড়ি, আলু ফুলকপিও আছে, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর হয়েছে বেগুন ভাজা। ফাটাফাটি খাওয়া আমার শাশুড়ি মা এটা খুবই ভালো বানায়, আর একদম গরম, এর মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি ওপরে ছড়িয়ে, আর বাঁধাকপি দিয়ে তো ফুলকপি বাঁধাকপি দিয়ে তো খিচুড়ি একদম জমেই যায়। তো এখানে একটুখানি বাঁধাকপি, তার সাথে একটু খিচুড়ি। আদে এসে এই জামাকাপড় যেগুলো ছিল সেগুলো তুললাম, তবে আজকে জামাকাপড় অনেক বেশি, তার সাথে জুতো আছে, মানে জিশানের জুতোটাও আছে, তো সেই জুতোটা নিয়ে আর এই জামাকাপড় নিতে খুবই অসুবিধা হচ্ছে। আজকে আমাদের পাশে যে নর্থ কর্ণ স্কুল আছে ইংলিশ মিডিয়াম, তো সেই স্কুলে আজকে তোমার স্পোর্টস আছে, তো আমি একজনকে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে গ্রো অ্যাজ ইউ লাইক যেটা হয় রূপসজ্জা, আমরা বাংলা কথায় বলি যেটা রূপসজ্জা, যেটা আমার দেখতে ভীষণই ভালো লাগে, যে ওটা হচ্ছে কিনা তাহলে যাবো। আমাদের একদম সামনে এই স্কুলটা, তোমার তো জানো একদম সামনে, আমাদের এখান থেকে দেখাও যায়, তো সেও জানে না কালকে যদি হয়, কালকে শনিবার হয় বলে মনে হচ্ছে না, তবে এখন মনে হচ্ছে হচ্ছে, মনে হচ্ছে হচ্ছে, মনে হচ্ছে জানে চলে, জিশান যদি জেলে থাকতো ওকে নিয়ে চলে যেতাম, কারণ কালকে ওখানে যারা ছিল বলেছে যে ছেলেকে নিয়ে আর আসতে স্কুলের স্টাফ আর কি। তো আমার এত ইচ্ছে হচ্ছে যেতে যে কি বলবো, একটা কেউ সঙ্গ কেউ বলে বুঝে না। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, মানে সন্ধ্যেবেলা মানে বাইরে যেই দরজাটা খুলে আমি একটু দোকানে গেছিলাম, ক্রিম কেক করার এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম, শেষ হয়ে গেছিলো বলে, তো ওটা যখন আনতে গেছি ওরে বাবা বাইরে কি ঠান্ডা কি ঠান্ডা। আর আমার খাবারটা ওইভাবে জানলায় দিদি নইলে প্রচুর হাওয়া আসে, আর এটা ছিঁড়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো মানে বলেছিলাম জিশান অরেঞ্জ জুস একটুখানি ছিঁড়ে ছিল, জিশান পুরো ছিঁড়ে দিয়েছে, তো সাদা বেড কভার আমি ওখানে দিয়ে দিয়েছি। আর যেটা সকালে আমি
বেশি ছিলাম সেটাও চেঞ্জ করে আমি সাদা। আমার না সত্যি, আমি শীত কি গরম কি বর্ষা কি, আমি সাদাতে আমার এত ভালো লাগে না। সাদা মনে হয় শান্তির প্রতীক, যেন সবসময় মনে হয় সত্যি সাদা আমার কাছে শান্তির প্রতীকের মতনই সব অল টাইম। সে সাদা ড্রেসও, মানে সাদা, মানে সাদা চুড়িদার কুর্তি বা সাদা অতটা আমার পছন্দ লাগে না, কিন্তু সাদা বেডশিট আমার ভীষণ পছন্দ লাগে, ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজ রাত্রি বা সকালে তো খিচুড়ি বাঁধাকপি, রাতে কি খাবো এখনো ডিসাইড করিনি, টাইম হয়ে গেছে তোমাদের দেখাই, এখন টাইম হয়ে গেছে পুরো 9:30, তো এখনো কিছু ডিসাইড করিনি। বলতে রাজু ওই বাড়িতে আমার শাশুড়ি মা বললো আছে খিচুড়ি আছে, তো ওই খিচুড়ি খেয়ে নেবে, ও খিচুড়ি খেয়ে নেবে আর বাঁধাকপি রেখেছে ওইটা খেয়ে নেবে। আমি কি খাবো নিয়ে, কারণ আমি সকালে কিছু খেয়েছি না, আমার খেতে আর অত ভালো লাগছে না। তো দেখি আবার সামনের সপ্তাহে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। আলু ফুলকপি একটুখানি ভেজে নেবো, ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেবো, তো সেই মুড়ি তরকারি ওই খাবো রাত্রে। আমার কিছু পছন্দের ছবি তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমার ভীষণই পছন্দ, কোনো একটা সময় ছিল এখনো আছে, তো কিছু আমার পছন্দের পিকচার যদি ফোনে থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সেফ থেকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা, শুভরাত্রি, আবার দেখো।